ওং পরমা পরে নামা শুনছেন শ্রীমদ্ভাগবত পাঠ প্রথম সন্ধ ষষ্ঠ অধ্যায় মরিকি কেশবরূপ রণভূমি মাঝে নিবিড় কুন্তল কিবা মস্ত কি পিরাজে তুরগের পদরজে তাহা বিভূষিত ধর্মবারই তাহি পুনঃ হয় প্রভাবিত মরিকী ভীষণ রূপে সাজিয়া হরি ভক্ত লাগি ধর্ম মা খুব সুধাপরিহরি হানিলাম যবে বাম তোমারও পর বর্মে লাগ কি বা হয় শোভা মনোহর আমি তব তুমি হাস্যময় মুখে করিলে সমর অপার মহিমা তব শ্রীমধুসূধন কে পারে মহিমা তব করিতে বর্ণন একক্ষরে বাসনা হরি করি অনিবার মন যেন রহিমোর চরণে তোমার অর্জুনের পতি তব করুণা অপার হরি হয়ে নিলে তুমি সারথির ভার যখন কহিলা পার্থ সম্পত্তি কে সব ব্রাক রথক্ষেত্র মাঝে সব রণভূমি রথ তপে করিয়া স্থাপন কটা কটাক্ষে পক্ষ বল করিলে হরণ প্রতীক্ষের প্রকৃতির এই গতি প্রকাশ সংসারে ভক্ত বিনা ভগবানে কে জানিতে পারে অন্তিম সময়ে তাই আমার এমন ভক্তিভরে ভজে যেন শ্রীহরিচরণ বন্ধুবধ ভয়ে যাবে কাঁপে ধরন জয় জ্ঞান বলে হরিতার না সেন সংশয় ঈশ্বর হইয়া কৃষ্ণ বিশ্ব সংহারিতে না ধরেন কোন অস্ত্র সমরভূমিতে হরিতে লইতে অস্ত্র করিয়া বা সোনা হানিলাম নানা অস্ত্র করিয়া কামনা বুঝিয়া আমার মন ভক্তেরও বৎসল পুরাতে বা সোনা চক্র ধনেরও কেবল উত্তরীয় বস্ত্র তার গাত্র হতে পড়ি ধরা আর মাঝে যায় গড়া পদ পদভরে টরমল করে ধরা খান পর ভয়তে জগতবাসী হল মধ্যমান অত শত সর অঙ্গে করিনু বর্ষণ ওইল রুধিরের সঙ্গে বিষম প্লাবন অর্জুনও করিল তার এ যত নিবারণ মোর করেন পুরাণ আত্মপর জ্ঞান যার নাহি দেশাদেশ এহেন হরিতে মন মগ্ন হও শেষ অর্জুনের ভক্তিভাবে বিভু ভগবান সমরে সারথি হন এই মমজ্ঞান অতএব রা কদা হরিপদে মতি করিবে না কেনা শিবে সংসার দুর্গতি কি কৌশল ভগবান শিখেছ সারথি হইয়া রক্ষা করিলে পাণ্ডব রথেরও সম্মুখে থাকো নিয়ত সমরে তোমা দেখে মুক্তি পায় সেই জন মরে প্রেমের বিচিত্রভাব ভাব করিবারে জ্ঞান ভঙ্গিতে মুগ্ধ কর গোপী প্রাণ যেইভাবে যেই জন কর এ সাধন সেইভাবে পায় হরি তোমার ও চরণ যুধিষ্ঠির নিপতির রাজসুহকালে আপনি কেশব ছিলা এই কি সৌভাগ্য মম না হি পারি সম্মুখে সম্মুখী মানবরূপে প্রকাশ ও মুরারি করিলে যথার্থ করিলে কৃতার্থ মরি তুমি হে কেশব জানি সসম্ভব হৃদয় নির্মল করি করহ প্রবেশ মহিমাতম তুমি হৃষিকেশ প্রাণাভাবে প্রতাভাত সূর্য যে ইরূপ তুমিও সেরূপে আছো হে বিশ্বভূপ তোমার আশ্রয়ে মোর মোহ হল দূর হৃদয়েতে শান্তি লাভ করিনো প্রচুর সুতো বলে শুনো শুনো যত ঋষিগণ কেমনে হইলে পরে ভীষ্মের মরণ শ্রীকৃষ্ণ হেরি ভীষ্ম মহাবীর বাক্য মনো দৃষ্টি করিলেন স্থির এই রূপ করি তিনি ঈশ্বরতে জ্ঞান তাজিলেন যোগ বলে আপনার প্রাণ সবে জানে প্রাণবায়ু বাহিরিতে যায় জ্ঞান যোগে ভীষ্ম কিন্তু অন্তরে মিলায় উপাধিবিহীন ব্রহ্মে ভীষ্মের মিলন মুনিয়াদি করে সবে প্রত্যক্ষ দর্শন দেবতা মানব হিরি ভীষ্মের বিলয় ধুন্ধুবি বাজ বাজে সুখে অতিশয় সাধু মানে সাধুবাদ করে উচ্চারণ গগন হইতে হয় পুষ্প বলিস যুধিষ্ঠির করি পরে ভীষ্মেরও সৎকার প্রকাশ হয় নিজ শোক বিবিধ প্রকার শ্রীকৃষ্ণের পূজা করি যত মুগণ করিলেন নিজ নিজ আশ্রয় গগন। কৃষ্ণ সহ যুধিষ্ঠির হস্তিনগরে ফিরিলেন গান্ধারীর সান্তনার তরে যুধিষ্ঠির ধীররাষ্ট্রে করিতে প্রণাম আশীর্বাদ করিলেন তারে গুণধাম হিত হিতকথা কহিয়া আশেষ রাজা হইবার তারে দিলা উপদেশ কৃষ্ণের সম্মতি পেয়ে ধর্মের নন্দন কৃষ্টমন সিংহাসনে করিয়া আরোহণ হরি বুঝিলেন ভাবে সবে সংসার ও অসার ইতি যুধিষ্ঠিরের রাজ্য লাভ ত্রয়োদশ অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকায় গমন। সৌনক ব্রাহ্মণ কহে শুন শুন সুত কহিলে হরির কথা অতিবোধ ভূত কহ কহ এবে ঋষি জিজ্ঞাসিত কি কার্য করেন কহ সেই ধর্মরায় রায় ধনলাগী রণলাগী আত্মীয় বিনাশী ভাতৃগণ সহ রাজা কি বা ও ভিলাষী সুতকাহে কহে শুনো শুনো সৌনক ব্রাহ্মণ কি কার্য করেন ও রাজা ধর্মেরও নন্দন সকলেরও আগে কিছু কী কৃষ্ণ কথা পরেতে বলিব ধর্ম করিলেন যথা নিপতিরি রক্ষিয়া কেশব যুধিষ্ঠির ধ্যান রাজ্য অতুল বৈভব এই রূপ সাধিয়া কর্ম কৃষ্ণ মধুসূদন কপনী করি বৃত মন নিখিল ভুবন হয় ঈশ্বর অধীন তিনি ভিন্ন কেহ আর কো স্বাধীন ঈশ্বর চুদমুখ মুখ শুনিয়ে বচন সুস্থির হইলা তব ধর্মেরও নন্দন আপনি কর্তার ভাব ত্যাজি ধর্মরাজ রাজ আত্মীয় করেন বিরাজ কৃষ্ণের কথায় শান্ত ধর্মের নন্দন হৃদয়ের সুখ দুঃখ হন বিশ্বরণ কিছুদিন তবে ধর্ম ভ্রাতাদেরও শনে শাসন করেন রাজ্য সব শরণে যবে রাজা হইলেন ধর্মের নন্দন আপদি পরেন মেঘ সদা বলিস পৃথিবী পরেন যতভীষ্ট প্রসব প্রয়োজন মত দুগ্ধ দিলগাভিসব সমুদ্র নদ নদী ভরিয়া উঠিল মলর পর্বত মল ল হইল বর্ধিত যত বৃক্ষ হইল শিখরে জন্মিল সদীশব যত ঋতু পরে পরেন দৈবিক ভৌতিকতা আধ্যাত্মিক আর প্রজাগনে নাহি ভূ করে অধিকার এদিক মঙ্গল হেরি প্রভু নারায়ণ সুখ মুখ যে করেন সন্তান সুভদ্রার অনুরোধে কিছুদিন পরে অস্থিনায় রহে কৃষ্ণ হরি সন্তরে সর্ব সর্বশুভ করিয়া সাধন দ্বারকা গমরে তিনি অভিলাষী হন লইয়া ধর্মের আজ্ঞা করিয়া লিঙ্গন করিলেন রথপরি কৃষ্ণ আরোহণ রথেতে উঠিলে কৃষ্ণ যত পুরগণ কেহপাটে আলিঙ্গন কেহবা পূজন ধৃতরাষ্ট্র কৃপভীম ধূপদ্রাণ দ্রৌপদী উত্তরা কুন্তি কাঁদিয়া হল রসুব সত্যবতী নর গান, বিরহ সহিতে নাহি নারী হয় অচেতন সাধু মুখে শুনিমাত্র হলিলা গান সুজি নাচে দিতে পারে সে সাধুর স্থান জয়া পুত্র পরিজন সকলি ত্যাজিবে তথাপি সে সাধু সঙ্গ জ্ঞানী না ছাড়িবে পাণ্ডবেরা বহুকাল রহে কৃষ্ণ শনে তখন তাহার হায় ছাড়িবে কেমনে একত্র শয়ন আর একত্র ভোজন বহুদিন হতে পারে করে পাণ্ডপুত্রবান তাহারে ছাড়িতে প্রাণ হয় হাহাকার কেমন সহ্য করিবে তাহার এখন যখন শ্রী বাসুদেব করিবে প্রস্থান মুখ পানে চাহিষবে করে অবস্থান যে স্থানে দাঁড়াই ছিল যে ভাবে যে পরিরে যাইতে দেখি রহিল তখন পূজা উপকার হস্তে বহিনুসির মুখে কথা নাহি সরে রবে সবে স্থির অন্তপুর ত্যাগ করি নন্দন করিবারে রথে যাবে করিলা গমন করিল বিলহে যত পুলে রো কামিনী অবিরত কাঁদে তারা হয়ে অনাথিনী অন্তরে কাঁদিল সবে কেহ না বুঝিল অমঙ্গল হয় পাছে জড়ি না কাঁদিল মৃদঙ্গ বনগ ভেরি গোমুখী ধুদুরি অনেক দন্দু বি ঘণ্টা বাজে ভুরি ভুরি কোলরারি উঠে যত প্রাসাদ উপরে উলুদায় কৃষ্ণ শিরে পুষ্প বৃষ্টি করে প্রেম লজ্জা প্রফুল্লতা সবার নয়নে দীঘিতে লাগিল সবে কৃষ্ণ প্রাণ ধনে হরি শির পরিত্রধায় ধনঞ্জর মত্নদণ্ডে তাহাতে শুভয় উদ্ধ কি তবে ধুরিয়া জামর ব্যাজন করেন মরি অতি শোভা কর সবে করে কৃষ্ণ শিরে পুষ্প পরিশন পুষ্পেতে শোভিয়া কৃষ্ণ হয়েন ন মোহন উপনীত ছিল যত ব্রাহ্মণ সন্তান সুখী হও বলি করে আশীর্বাদ দান যদিও নির্গুণ তিনি আদিনারায়ণ এক্ষণ মানবরূপে করেন ধারণ এই হেতু আশীর্বাদ করিল ব্রাহ্মণ বলি দিলা বুঝিবারে পারে কোনজন গাহেন কে সবগুণ যত কো যুবতী মনে হেন মনে হয় যেন ও মতী উপনিষদের ভাবে যত নারী গণ গাহিল কৃষ্ণের গুণ বিচিত্র কথন একজন বলে আরে শুনো শূন্য সই হেরি সখি আদিনাথ চলি যায় ওই সে কথা শুনিলে সবে গুরুর বদনে হ্যার সেই পরমাত্মা প্রণয়নে বিভাগ পূর্বে জনমি যেজন জন জীবের দি করেন হরণ জীবের প্রলয়কালে যে জন একাকী প্রপঞ্চ রহিত হয় আপনারে করিতে জীবের রূপ প্রকাশ ধারায় প্রকৃতি সংসর্গ তিনি করেন স্বেচ্ছায় ওই সেই জন যে ওই গায়ে হের বিনোদিনী ওই নু অনাথ মোরা কালাঙ্গিনী আর সুখী বলে শূন্য সই তুমি কি জানল ধ্বনি কে বাজায় ওই ইচ্ছায় সৃজন সৃষ্টি শুনিয়েছ যে জন পশুপাফি আদি জীব ভূতের শোভন সকলই তাহার দৃষ্টি দৃষ্টিতার কাল তাহারও অসীম কার্য বিরাট বিশাল আপনি পুরুষরূপে প্রকৃতি সহিতা করেন দূরে যায় উহারও বিহার সহ্য বিরহ সহ্য করা বড় দেয় অন্য সখী বলে শুনো আমারও বচন সিন রথে যেই করিছে গমন উনি করেন সেই বেদেরও সৃজন উহার ধ্যানে রত সদা মুনিগণ জিতেন্দ্রিয় হয় যোগী ঝাঁচ রোদ করি তপস্যায় মগ্ন রহিল যোগ বলে মুনিগণ উহার ও চরণ অন্তরের মাঝে সদা করেন দর্শন কি ভাব্য আমরা করি সে পদ দর্শন চে পদ হেরিয়া যোগী কন অতএব এসো সখী সবে মিলি যাই ও চরণ দূরে জিতে দিতে নাই অথবা চলহ সবে উহার ও সহিত সে বিব উহার পদ হয়ে একচিত আর সুখি বলে ওগো শুনো প্রাণ ও সই কোন জন যায় রথে বল দেখি ওই বেদিতে যাহারে বলে নির্গুণ ঈশ্বর এর সখী সেই যায় ওই নরবর সৃষ্টি স্মৃতি লয় ছতা করে যেই জন সেই জন ওই কৃষ্ণ করিছে গমন তমগ্ন বলে জীব হারাইলে জ্ঞান তথাপি জনমী ধরবি জ্ঞান দান তমগুণে সমাচ্ছন্ন হয়ে রাজগণ যখন করেন তার হীন আচরণ যখনও আসেন তিনি সত্যগুণ আশ্রয়ে উদ্ধার করেন তবে জীব সমুদয়ে ধন্য সেই জাদুবংশী জাহানারায়ণ আসিয়া করেন লীলা ব্যাপিয়া ভুবান ধন্য সেই বৃন্দাবন বহু পুণ্য ভার সেই পুণ্য ভূমি হরি করিলা বিহার কি কহিব দ্বারকায় মাহাত্মের সীমা হরিপদ লোভি সেই পাইল গরিমা প্রভৃতি পৃথিবী হইল ধন্য ধরি দ্রাব্য দ্বারকায় স্বর্গের অমরাবতী সদা লজ্জা পায় দ্বারকায় প্রজাগণ সদা নারায়ণে সততনে তারে ভ্রমণে গমনে যেজন হেরিল কৃষ্ণে কি ভাবনা তার দূরে যায় ভব দুঃখ সংসার ও অসার আর জন বলে সুখী শুনো কথা মোর শুনিয়া কল প্রাণ জোড়াই বেতর গোপ্ গণের সার্থক জীবন পূর্ব জন্মে কত পুণ্য করিলে অর্জন আপনি ধরেন হরি তাহাদের কর অমৃত করেন পান ধরিয়া অধর তাহারা হরিয়ে হরি অপনারও করে হরির অধমাম অধরাম মৃত সুখে পান করে ধন্য নারী যারে নারায়ণ শিশুপালে করেন গ্রহণ ধন্য সেই জাম্ববতী নাগ্ন জিতি আর যাদের বিবাহ করে কৃষ্ণ অবতার ধন্য সহশ্রেক নারী সত্য ভামার আইরা নরকাসুরে করিয়া সংহার অবিত্র নারী জন্ম তাদের সফল শিহরীর প্রিয়া তারা তাদেরও সফল শিহরীর প্রিয়া হয় তাহারা সকল শিহরি তাদেরও নাহি করে পরিহার যাহাদের ছাড়ি কথা নাহি যান আর বিশেষত মান সুর পারি জাত হরি করেন হরণ নার রূপে যেন সবে হইয়া প্রকৃতি অন্তরে বাহিরে যায় কৃষ্ণের প্রীতি কত সে সৌভাগ্য লাভ করে না গণ এক মুখে কত আমি করিব বর্ণনা কামিনী গণেরও বাক্য শুনি নারায়ণ সবার তিনি কটাক্ষে দর্শন ইঙ্গিতে করেন হেরি পরিিতো সবে হৃদয়ের ক্ষোভ যত মিটিলে গে তবে পথে অমঙ্গল ভয়ে চতুরাঙ্গ বীর দিল তাহারও সাথে রাজা যুধিষ্ঠির কৃষ্ণেরও পশ্চাদে তবে যত গৌরব নয়নে ঝরিছে নিরোধায় সব মাধ বুঝায় সবে করিয়া শান্তন বিদায় দিলেন সবে করিয়া যতন লয়ে প্রিয় সহচর তবে নারায়ণ যুদুপুরি লাগি রথে করেন গমন কত জনপদ বন ছাড়িয়া নগর ব্রহ্মাবর্ত গুরুক্ষেত্র পাঞ্চাল শহর যথায় যায় নি সবে তরা করি আইসি হিরিতে তারে উপহার ধরি সারাদিন রথে হরি করিয়া গমন সন্ধ্যায় করেন স্নান আদি সমাপন এই রূপে কত দেশ ছাড়ি নারায়ণ অচিরে দ্বারকা বুড়ে করেন গমন সুবধ রুচিল গীত হরি কথা সার শুনিলে অবশ্য নাশ হয় পাপ ভার ইতি শ্রীকৃষ্ণের দ্বারকায় গমন চতুর্দশ অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকায় আগমন সুত কাহে শুনো শুনো হে মুনিগণ সেই নারায়ণ পাঞ্চজন মহাশঙ্খ বদনে ধরিয়া বা যেন কেশবতা যত্ন করিয়া জগতের ভয় মৃত্যু তাহাতে শঙ্কিত নৃত্য করে ভক্তবিন্দ হইয়া আনন্দিত প্রবেশিলা প্রজা সেই শঙ্খলভ বিষাদ হইল দূর আনন্দিত সব সংক্ষিতে আরপি বিমুক মনহর সভা বাধন করেন কৃষ্ণ মুনি লভা। কেশবের অধরাষ্ট মুক্তিমারঞ্জিত যেন কলহংস চঞ্চু হয় প্রকাশিত বাজালেন কৃষ্ণ শঙ্খ লই হাতে অধরীর রক্তরাগ পড়িল হাতে এরই তাহা মনে হয় কমল ভিতরে কলহংস বসি যেন কলরব করে শুনিলে শঙ্খের ধ্বনি মৃত্যু হয় পায় প্রজাগণ ত্যাজী ভয়ে আনন্দেতে যায় বিষাদ করি আদুর যত প্রজাগণ হি দেখি বাড়ি আনন্দিত মন আত্মারাম বসুদেব আপনি প্রকাশ স্বরূপে পূর্ণ আপনার অপর কিছুই তার নাহি প্রয়োজন জগতের শ্রেষ্ঠ দ্রব্যে নাহি আকিঞ্চন যেমন মানব করি সূর্যে আরাধন প্রদান করি হয় আনন্দিত মন এমনই আসিয়া তথা পুরোবাসী যত উপহার দেয় সবে নিজ মনমত বালকে সহ কথা কহে যথা দ্বারকা নিবসিয়া শ্রীকৃষ্ণে কহে তথা দূর দেশে হতে যথা মনে পুত্র কহে নানা কথা পোনার মনে তেমতি দ্বারকাবাসী যত পুরগণ আরম নানা কথা নার দন চরণ সরজে নাদ তুড়ি নমস্কার তুমি বিনা যে সংসারে সকলই অসার ঋষি আর সুরেন্দ্র সকল ধ্যান করে নিত্যতব চরণ কমল যেজন যে জন মঙ্গল চায় সংসার মাঝার তোমার চরণ ভিন্ন গতি না ইনার ব্রহ্মাদির কভুকাল জগতে ব্যতিত তোমার নিকটে সদা হয় পরাজিত নাহিক প্রভাব তার তোমারও চরণে তুমি হে জগত বিখ্যাত ভুবনে আমাদের বন্ধু পিতা আর গুরুজন পরম দেবতা তুমি অহিনী রঞ্জন পারিব তোমার আজ্ঞা করিয়া কৃপন কৃপায় উদ্ধার করো অহিনারায়ণ তুমি আমাদের রাজা জগত সংসারে আমরাই পূজা হয়ে পুজি যে তোমারে তোমার সৌভাগ্যযুক্ত প্রেমিক বদন নাহি পায় দেখিবারে প্রভুদেবগণ সদা হৃদেছি মোরা ভাবিয়া নয়ন নয়ন সৌভাগ্য আছে আর জগতে প্রকাশ জাহেরি পদাপুরে ভক্ত জন আস কমল রচন তুমি ভক্তের নয়ন অস্থিনায় জবে তুমি করিলা গমন তারপরে মথুরায় গেলে প্রিয়তম মুহূর্তের মনে হয় কোটি সম যদি না তপন রহে কি কাজ নয়নে অন্ধকার হিরি সদা তোমার যবে তুমি যাও দূর দেশে নয়ন মুদিত করি থাকি যার একবার চাও অন্তরের হীনবে সকলি ভুচাও অধৈব সে বদন না হিরি নয়নে জীবন ধারণ মোরা করিব কেমনে শুনিয়ায় হেনবাণী নন্দের নন্দন বেশিলা দ্বারকায় হরষিত মন কুকুর অন্ধক আদি কৃষ্ণ বংশধর কৃষ্ণ সম বলবান ছিল নিরন্তর যেরূপে নাগের দল রক্ষে ভগবতী সেরূপে দ্বারকা রক্ষে বীরদর পেরতি মনোহর পুরী সেই নগরী নানাবিধ বৃক্ষ সবে ফল ফুল ধরি ঋতু সহ ঋতুপতি সদা বর্তমান অপূর্ব ভূষণী সভি লতা রবিতান মনোহর উপবন স্বচ্ছ সরিবর প্রভৃতি মনোরম চৌদিকে বিস্তর আশির যত শোভা দ্বিগুণ করিয়া শ্রীকৃষ্ণের মান্য লাগি দিল সাজাইয়া আজ এই পর্যন্তই আগামী পর্বে প্রথম স্কন্ধের বাকি অংশ শুনতে পাবেন ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা